রবার্ট রবার্ট ব্রাউনিংয়ের লেখা দ্য লাস্ট রাইট টুগেদার এই কবিতাটির আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম, এবং এখানে টোটাল 10টে স্ট্যাঞ্জা আছে, ঠিক আছে। আমরা কিন্তু দুটো ভিডিও আপলোড করেছি, দুটো ভিডিওতে তিনটে করে স্ট্যাঞ্জা আলোচনা করেছি, ঠিক আছে। দুটো ভিডিওতে তিনটে করে স্ট্যাঞ্জা আলোচনা করেছি, ছটা স্ট্যাঞ্জা হয়ে গেছে অলরেডি কমপ্লিট, আর আমাদের বাকি থাকলো চারটি স্ট্যাঞ্জা। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে চারটি স্ট্যাঞ্জা কমপ্লিট করার, আশা করি হয়ে যাবে। তো তার জন্য একটু স্পিডে পড়াবো, ঠিক আছে, কারণ চারটে স্ট্যাঞ্জা কমপ্লিট করতে হবে। তো আগের স্ট্যাঞ্জাগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নিয়ে খুব সুন্দরভাবে সেগুলো অ্যানালিসিস করা হয়েছে, ঠিক আছে। অন্যান্য কবিতা যেভাবে করা হয় সেইভাবেই অ্যানালিসিস করা হয়েছে, তো অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে নিও, তারপরে আমরা কোশ্চেন আনসার করব, ঠিক আছে। কোশ্চেন আনসারের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, অনেকেই জানো, যারা জানো না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে জয়েন হওয়ার, ঠিক আছে। অলরেডি কিন্তু দুটো গ্রুপ ফুল হয়ে গেছে, একটা গ্রুপ আবার নতুন খোলা হয়েছে, তো তোমরা সেখানে অ্যাড হতেই পারো। এটা স্ট্যান্ডজা নাম্বার 7, ওকে, এটা স্ট্যান্ডজা নাম্বার 7, অলরেডি ছটা স্ট্যান্ডজা কমপ্লিট হয়েছে। তো আমরা লাস্ট স্ট্যান্ডজাতে দেখেছিলাম যে লাভার কিন্তু স্টেটসম্যান অ্যান্ড একটা সোলজার, স্টেটসম্যান অ্যান্ড সোলজারের লাইফের সঙ্গে নিজের লাইফকে কম্পেয়ার করেছে। সে তিনি বলতে চাইছেন যে একটা স্টেটসম্যানের, যারা স্টেটসম্যান তাদের কি জীবনের পরিবর্তে কী লেখা হয়, খুব বেশি হলে 10 লাইন লেখা হয় বইয়ের পাতায়, এবং একটা সোলজার যখন মারা যায় তার কী করা হয়, তার হচ্ছে তার যে ম্যানুস্ক্রিপ্টে থাকে সেখানে কী করা হয়, সরি, তার যে অ্যাবিস্টোনের উপরে কী হয়, তার হচ্ছে একটা মানে মানে তার জন্মসাল কত, কী তার পোস্ট ছিল, ঠিক আছে, সেই সম্পর্কে তার নাম লেখা থাকে, ডেট অফ বার্থ, এইগুলো। তো এই হচ্ছে প্রাপ্তি দুজনের। তো সেখানে লাভার বলছে যে এদের থেকে আমার লাইফটা বেটার, কারণ আমি যাই হোক আমি হচ্ছে আমার সেই যে বিলাভড আছে তার সঙ্গে আমি অ্যাটলিস্ট লাস্ট রাইড টুগেদার করতে পেরেছি। তো লাভারের মতে তাদের সেই সোলজার এবং স্টেটসম্যানসের লাইফের থেকে তার লাইফটা নাকি বেটার, ওকে। তো আমরা এখানে দেখো 7 স্ট্যাঞ্জা আমরা শুরু করব, হ্যাঁ, তো শুরু করছি 7 স্ট্যাঞ্জা। এখানে দেখো একজন এখানে ডিরেক্টলি কিন্তু পোয়েটকে প্রশ্ন করছে, ঠিক আছে, পোয়েটকে প্রশ্ন করছে, কী প্রশ্ন করছে চলো দেখে নেওয়া যাক। হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট, হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট, ডিরেক্টলি পোয়েটকে কোশ্চেন করছে, বলছে হোয়াট ডাজ ইট অল, ইট অল মিনস মানে পোয়েট্রি, বলছে তুমি এই যে পোয়েট্রিগুলো লিখেছো এর মিনিংটা কী, এর অর্থটা কী, তুমি তো নিজে একজন পোয়েট, ঠিক আছে, বাট তুমি যে পোয়েট্রিগুলো লিখছো তার এর মিনিংটা কী, অর্থটা কী, কেন এরকম প্রশ্নটা জিজ্ঞেস করছে তার কিন্তু পরে মানে ডিটেলসে দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। ওয়েল ইউর ব্রেনস বিট ইন টু রিদিম, ওকে, ওয়েল ইউর ব্রেনস বিট ইন টু রিদিম, দ্য ব্রেনস অফ আ পোয়েট, দ্য ব্রেন অফ আ পোয়েট ইজ ফুল অফ রিদিম, ওকে, পোয়েটদের ব্রেনে কিন্তু সবসময় কি রিদিম কাজ করে, তারা যে কোনো একটা কিছু জিনিস দেখে সেটাকে রিদিমে ফেলে, আর রিদিম মানে কি আমরা ছন্দ যেটাকে বলি, তো তারা কোনো একটা জিনিস দেখে সেটাকে কিন্তু রিদিমে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তো তাই বলছে তোমার তো ব্রেনটা রিদিম অনুযায়ী চলে, ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি, বলছে তুমি ইউ টেল মানে পোয়েটকে বলছে, বলছে তুমি সেইগুলোই বলো, হোয়াট উই ফেল্ট অনলি, বলছে আমরা যেগুলো ফেল্ট করি, আমি তো লাভার, আমি যেটা ফেল করি তুমি জাস্ট সেটাকে তোমার পোয়েট্রিকের ভাষায়, তোমার হচ্ছে পোয়েট্রিতে সেগুলোকে তুমি রিদিমের সাহায্যে সেগুলোকে তুলে ধরো, আমরা যেগুলো ফিল করি তুমি সেগুলোই তুলে ধরো, সেটা পোয়েট্রি হিসেবে তুলে ধরো, রিদিম মিলিয়ে তুলে ধরো, ঠিক আছে, যেটা শুনতে ভালো লাগে, বাট এটাই তো তোমার কাজ, আমরা যেটা ফিল করি তুমি সেটাকে তুলে ধরো। You expressed, you hold things beautifully, the best. কী বলছে, বলছে যে থিংসগুলো, যে জিনিসগুলো কী হয় বিউটিফুল হয়, যে জিনিসগুলো বিউটিফুল অ্যান্ড যে জিনিসগুলো বেস্ট, তুমি সেগুলোকেই এক্সপ্রেসড করো, ঠিক আছে, সেগুলোকেই তুমি প্রকাশ করো। অ্যাকচুয়ালি পোয়েটরা কী করে, তারা দেখবে বিভিন্ন জিনিসের মধ্যে কিন্তু তারা কী বিউটি খোঁজে, সৌন্দর্য খোঁজে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা বিউটি খোঁজার চেষ্টা করে, ওকে। তো এটা এখানে সেটাই বলছে, বলছে যে থিংসগুলো, প্রত্যেকটা থিংসের মধ্যে তারা বিউটি খোঁজে, সুতরাং যে থিংসগুলো বিউটিফুল অ্যান্ড যে থিংসগুলো বেস্ট সেগুলোকেই কী পোয়েটরা এক্সপ্রেসড করে। ইউ এক্সপ্রেসড ইজ ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। And paste them in rhyme so, side by side.
পেজ দেম মানে এখানে হচ্ছে অ্যারেঞ্জ দেম, দেম বলতে ওই সেই সেই বিউটিফুল থিংসগুলোকে, ঠিক আছে, থিংসগুলোর কথা বলছে। বলছে অ্যান্ড পেজ দেম ইন রাইম অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন রাইম সো সাইড বাই সাইড, এবং তুমি সেগুলো কী করো, সেই বিউটিফুল থিংসগুলোকে, বিউটিগুলোকে তুমি বিভিন্ন থিংসের মধ্যে যে বিউটিগুলো আছে সেগুলোকে কী করো, অ্যারেঞ্জ ইন রাইম, ঠিক আছে, ছন্দের আকারে সেগুলোকে সাইড বাই সাইড, সেগুলো ছন্দের আকারে বসিয়ে তুমি সেটাকে একটা ছন্দ তৈরি করো, একটা সুন্দর কবিতা তৈরি করো, একটা ভার্স তৈরি করো। ওকে, সেটাই বলছে দ্য পেস দেম অ্যান্ড পেস দেম ইন রাইমস অফ সাইড বাই সাইড, এবং সেগুলো কি ছন্দের আকারে পাশাপাশি বসিয়ে তুমি একটা কবিতা তৈরি করো। ইট ইজ সামথিং, নে ইট ইজ মাচ, ইট ইজ সামথিং, নে ইট ইজ মাচ মিনস এটাই বলতে চাইছে যে দ্য পোয়েটস ওয়ার্ক, দ্য পোয়েটস ওয়ার্ক হ্যাজ সাম ভ্যালু, ঠিক আছে, পোয়েটসরা যে কাজগুলো করে যদিও তার কিছু ভ্যালু আছে, নিডস মাচ অ্যান্ড ইট হ্যাজ সাম পজিটিভ এফেক্ট। ওকে, বলছে কি এটা তুমি যে কাজগুলো করো তার যদিও একটা গুরুত্ব আছে, যদিও তার একটা এফেক্ট আছে, ঠিক আছে, তারপরেই দেখো, বাট দেন তারপরেই দেখো, আবার কিন্তু প্রশ্ন করছে, বলছে যদিও তুমি কাজগুলো করো কিন্তু সেই কাজের যদিও একটা ভ্যালু আছে, একটা তার একটা এফেক্ট আছে মানুষের মধ্যে, কিন্তু তারপরেই দেখো, আবার পরক্ষণেই প্রশ্ন করছে, বাট দেন মানে এখানে বাট দেন মানে ইয়েট দ্য কোশ্চেন ইজ, ঠিক আছে, মানে আবার কোশ্চেন কি, হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াটস বেস্ট ফর মেন, হ্যাভ ইউ ইয়োর সেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন, বলছে মানুষের জন্য যেগুলো বেস্ট, মানুষের জন্য যেগুলো বেস্ট কোনগুলো মানুষের জন্য বেস্ট, যেমন আমরা জয় বলতে পারি, বিউটি, নভেল আইডিয়াস, এইগুলোকে কী করো, এইগুলোকে তুমি তোমার পোয়েমের সাহায্যে, পোয়েমের মধ্যে রিদিমের আকারে সেগুলোকে কী করো, তুমি ইনক্লুড করো তোমার পোয়েমের মধ্যে, ঠিক আছে, সেগুলোকে তুমি তোমার পোয়েমের মধ্যে ইনক্লুড করো, সেটা তো ঠিক আছে। এখানে তারপরে কোয়েশ্চেন করছে, হ্যাভ ইউ অ্যাকচুয়ালি অ্যাচিভড ইন লাইফ হোয়াট ইউ প্রিচ ইন ইউর পোয়েট্রি, বলছে তুমি যেগুলো তোমার পোয়েট্রির মধ্যে যেগুলো ইনক্লুড করো, যেগুলো মানুষের জন্যে কী হয় বেস্ট থিংস, যেমন বললাম বিউটি, জয়, নভেল আইডিয়া, সেগুলোকে তুমি তো পোয়েমের মধ্যে পোয়েমে তুমি ইনক্লুড করো, বাট এগুলোকে তুমি নিজের লাইফে কোনো দিন অ্যাচিভ করতে পেরেছ, আর ইউ পুয়োর সিক ওল্ড ইন ইউর টাইম নিয়ারার ওন হুইট ইউর ওন সাবলাইম। তো এখানে দেখো আমাদের যে লাভার সে কী বলছে, পোয়েটকে বলছে কি, ইউ আর পুয়ো, ওকে, ইউ আর সিক, ইউ আর ওল্ড, এর ইউর টাইম, এখানে কবিকে পুয়োর বলা হচ্ছে, ওল্ড বলা হচ্ছে, ঠিক আছে, সিক বলা হচ্ছে, কেন, বিকজ অফ দ্য ডিপ থিঙ্কিং, কারণ দেখবে যারা এরকম শিল্পী হয় তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু অল্প বয়সের একটা বার্ধক্য চলে আসে, কারণ তারা তাদেরকে প্রচণ্ড ভাবনা চিন্তার মধ্যে থাকতে, এবং এখানেও ঠিক সেরকমই একটা বিষয় যে আর ইউ পুয়োর বলছে, এখানে পুয়োর বলছে, সিক বলছে, ওল্ড বলছে, কেন, কবি হচ্ছে ওল্ড, দ্য পোয়েট ইজ পুয়োর বিকজ অফ হিস ডিপ থিঙ্কিং, বিকজ অফ হিস প্রি অকুপেশন, ওকে, সেই জন্য বলছে কি পুয়োর, ওল্ড, সিক, বলছে যে তুমিও তো তোমার পোয়েট্রি কম্পোজ করতে করতে তুমি বুড়ো হয়ে গেছো, ওল্ড হয়ে গেছো, সিক হয়ে গেছো, কিন্তু তুমি জীবনে আলটিমেটলি কী পেয়েছো, এখানে সবসময় কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে তার সঙ্গে, ঠিক আছে, লাভারের সঙ্গে কবির কম্প্যারিজন করা হচ্ছে, বলছে তুমিও কিছু পাওনি, আমিও তো অ্যাটলিস্ট কিছুটা পেয়েছি, তুমিও তো তোমার পুরো জীবনটাই লাগিয়ে দিয়েছো পোয়েট্রি কম্পোজ করতে করতে, তার জন্য তুমি পুয়োর হয়ে গেছো, সিক হয়ে গেছো, ওল্ড হয়ে গেছো, ঠিক আছে, তারপরে কী বলছে, নিয়ারার ওন হুইট ইউর ওন সাবলাইম, এখানে বলছে কি তুমি কি তোমার সেই আদর্শ, তুমি যে আদর্শগুলো তোমার বইতে তুলে ধরেছো, পোয়েট্রিতে তুলে ধরেছো, রাইমের আকারে সেগুলো তুলে ধরেছো আমাদের সামনে, বাট তুমি কি তার আদৌ তার ধারে কাছে ঘেঁচতে পেরেছো, নিয়ারার, ঠিক আছে, নিয়ারার ওন হুইট, নিয়ারার ওন হুইট মানে কি আপবিট, ঠিক আছে, নিয়ারার ওন হুইট ইউর ওন সাবলাইম, তুমি কি তোমার সেই আদর্শ, তোমার সেই, এখানে অ্যাকচুয়ালি আইডিয়াল, যে হাই আইডিয়ালের কথা বলছে, তার মধ্যে যেমন আমরা ধরতে পারি জয় আছে, বিউটি আছে, ঠিক আছে, হ্যাপিনেস আছে, বলছে তোমার সেই আদর্শগুলোকে, তোমার সেই জয়গুলোকে, বিউটিগুলোকে তুমি পোয়েট্রিতে তুলে ধরেছো, বাট তুমি কি তাও তোমার জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পেরেছো, তুমি কি তার ধারে ঘাঁচতে পেরেছো, দেন উই হু নেভার হ্যাভ টার্নড রাইম,
তারপরে এখানে লাভার নিজেই বলছে, বলছে আমরা তো কখনো টার্ন রাইম, মানে কি আমরা তো কখনো রাইম তোমার মতো এরকম রাইম লিখিনি, তোমার মতো কোনো আমরা ভার্স লিখিনি, তোমার মতো আমরা কখনো কবিতা লিখিনি, তো তোমার আর আমার মধ্যে ডিফারেন্সটা কী? তুমিও তো কিছু পাওনি, বাট আমি তো অ্যাটলিস্ট কিছু পেয়েছি। গট ইট? সিং রাইট আ জয় ফর মি, আই রাইট। ওকে, সো ইউ দ্য পোয়েট ক্যান অনলি সিং, ঠিক আছে, তুমি শুধু গান গাইতে জানো, বাট নাথিং নো অফ ইট ইন লাইফ, কিন্তু কিন্তু এটা জীবনের মানে তুমি নিজের জীবনে কোনো দিন সেটা অ্যাপ্লাই করতে পারো নি, অ্যাপ্লাই করো না, তুমি শুধু কি অন্যের হয়ে গান গাইতে জানো। সো সিং রাইডিং আর জয়, সো আমি যে রাইড করছি তার হয়ে, তার জন্যই তুমি গানটা লিখছো, গান গাইছো ফর মি, আমার জন্য, আই রাইড, যেহেতু আমি রাইড করছি তাই তুমি আমার হয়ে কি সিং করো, সিঙ্গিং, ইউ আর সিঙ্গিং নাও। আর নেক্সট টাইম যা, এখানে দেখো একজন স্কাল্পটারের সঙ্গে কম্প্যারিজন আছে, মানে একজন কি মিউজিক কম্পোজারের সঙ্গে কম্প্যারিজন আছে। ওকে, তো এখানে একজন স্কাল্পটার হচ্ছে কি তার 20টা বছর লাগিয়ে দেয়, এখানেও কম্প্যারিজন করা হবে লাভারের সঙ্গে, ঠিক আছে, 20টা বছর লাগিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি তার সেই এটা কিন্তু অ্যাকচুয়ালি লাভারের মতে তারাও কিন্তু ফেলে, স্কাল্পটারও ফেল, এখানে মিউজিশিয়ানও ফেল। দেখো কী বলছে, অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পটার, এবং তুমি গ্রেট স্কাল্পটার, স্কাল্পটার হচ্ছে আর্ট মেকার, ঠিক আছে, যারা ভাস্কর্য, যারা মূর্তি বানায় তাদেরকে বলা হয় স্কাল্পটার। সো ইউ গেভ এ স্কোর অফ ইয়ার্স টু আর্ট, স্কোর অফ ইয়ার্স মানে কি, এখানে দেখো স্কোর অফ ইয়ার্স মানে কি 20 ইয়ার্স, বলছে তুমি তোমার আর্ট তৈরি করতে গিয়ে তুমি তোমার আর্টের প্রতি 20 ইয়ার্স তুমি স্পেন্ড করেছো, 20 ইয়ার্স তুমি ওয়েস্ট করেছো, 20 ইয়ার্স তুমি খইয়ে দিয়েছো তোমার কি সেই আর্টটা তৈরি করতে, হার্ড স্লেভ, এবং তারপরে তুমি সেই আর্টটা করার পরে তোমার মতে তুমি যে আর্টটা বানিয়েছো সেটাই সেরা, সেটাই বেস্ট, এর থেকে ভালো কিছু হতে পারে না, তাই তুমি কী করো, হার্ড স্লেভ, তার স্লেভ হয়ে যাও, তুমি তার দাসে পরিণত হয়ে যাও, তুমি তার গোলামে পরিণত হয়ে যাও, ঠিক আছে। তো স্কাল্পটার কী করে 20 বছর ধরে একটা আর্ট বানায়, তারপরে তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে তার দাস হয়ে যায়, স্লেভ হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ ইউর ভেনাস, এবং তুমি যে যে এখানে দেখো ভেনাসের কথা আসছে, ভেনাসটাকে, ভেনাস হচ্ছে রোমান গডেস, ঠিক আছে, রোমান গডেস অফ আর্ট অ্যান্ড বিউটি, ঠিক আছে, তো কি তুমি যেই ভেনাসের মূর্তিটা বানিয়েছো, তুমি যেই ভেনাসের স্ট্যাচুটা বানিয়েছো, ঠিক আছে, তুমি একটা ভেনাসের স্ট্যাচু বানিয়েছো বাট, এবং তার স্লেভ হয়ে গেছো, কিন্তু তারপরে দেখো কী বলছে, হোয়েন্স উই টার্ন টু ইউ টু হোয়েন হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্ডস দ্য বার্ন, এখানে ফোর্ডস মানে ক্রস আর বার্ন মানে আ স্মল রিভার, ঠিক আছে, স্মল রিভার, তো এখানে দেখো এখানে একটা বিষয় আছে একটু বলছে, হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্ডস দ্য বার্ন, তো সাপোজ আমরা ধরে নিচ্ছি একটা জায়গাতে ভেনাস আছে, ঠিক আছে, ভেনাসের স্ট্যাচু অফ ভেনাস আছে, এবং তারই পাশে হয়তো একটা ছোটো নদী আছে, এবং সেখান থেকে একটা গার্ল, ঠিক আছে, সে কী করছে, ফোর্ডস মানে কি ক্রস করছে। ওকে, তো এই দুটো জিনিস আছে, কিন্তু সেখানে যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু ভেনাসের দিকে না তাকিয়ে সেই গার্লটার দিকে তাকাবে, সেই মেয়েটার দিকে তাকাবে, কেন, কারণ মেয়েটা হচ্ছে প্রাণবন্ত, ঠিক আছে, মেয়েটা হচ্ছে প্রাণবন্ত অ্যান্ড দ্য ইয়াং লেডি। সো এখানে দেখো এখানে কী বলছে, তাহলে এখানে কী বোঝাতে চাইছে, এখানে বলছে তুমি তো একটা 20 বছর ধরে একটা আর্ট বানিয়েছো, আর্ট অফ ভেনাস, ঠিক আছে, স্ট্যাচু অফ ভেনাস, কিন্তু তার পাশেও সেই তোমার সেই ভেনাসের সৌন্দর্য থেকে সেই মেয়েটার সৌন্দর্যটা বেশি, কারণ দুটো যখন এক জায়গায় থাকবে, দুটো যখন এক জায়গায় আছে, সেখানে কী করবে অডিয়েন্সরা, দর্শকরা তোমার কিন্তু আর্টের দিকে না তাকিয়ে সেই প্রাণচল, সেই জীবন্ত ইয়াং গার্ল যে কিনা নদী ক্রস করছে তার দিকে কিন্তু তাকাবে, তো সুতরাং তোমার আর্টটাকেও কিন্তু তুমি যে 20 বছর ধরে আর্টটা বানিয়েছো সেটাও তোমার কাছে ব্যর্থ, তো ব্যর্থ কে না হয়, প্রত্যেক মানুষ এই পৃথিবীতে ব্যর্থ, ঠিক আছে, তো সেটাই বলছে, টু ওয়ান্ডার গার্ল দ্যাট ফোর্স দ্য বান, ইউ অ্যাকুয়েন্স, ইউ অ্যাকুয়েন্স মানে ইউ অ্যাগ্রি, ঠিক আছে, এবং তুমি এটা বিশ্বাস করবে, তুমি আমার সঙ্গে এগ্রি হবে এই বিষয়টা নিয়ে, অ্যান্ড শ্যাল আই রিপাইন, সো আমার কি তাহলে রিপাইন করা উচিত, আমি কি রিপাইন করবো, আমি তো রিজেক্টেড লাভার, আমি রিজেক্ট হয়েছি, তো আমি কি তাহলে এর জন্য রিপাইন করবো, তুমি যদি 20 বছর দিয়ে ব্যর্থ হও, তুমি যদি 20 বছর লাগিয়ে ব্যর্থ হয়, সোলজার যদি ব্যর্থ হয়, একজন স্টেটসম্যান যদি ব্যর্থ হয়, ঠিক আছে, তাহলে আমিও তো ব্যর্থ হয়েছি, তো এর জন্য কি আমার রিপাইন করা উচিত, ব্যর্থ হয়েছি না, আমি জাস্ট কিছুটা পেয়েছি তোমাদের থেকে, তো এর জন্য কি আমার রিপাইন করা উচিত, ঠিক আছে, রিপাইন মানে এখানে হচ্ছে আমরা ল্যামেন্ট বলতে পারি, ঠিক আছে। হোয়াট ম্যান অফ মিউজিক, এবার দেখো একজন মিউজিক কম্পোজিশন মিউজিক কম্পোজারের কথা বলছে, ম্যান অফ মিউজিক,
ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে, বলছে মিউজিশিয়ান তুমি কি হয়েছো, তুমি তুমি গ্রোন গ্রে, তুমিও কি গ্রে হয়ে গেছো, মানে কি ওল্ড হয়ে গেছো, উইথ নোটস, তুমি তোমার জীবনের টাইমটা নোটস লিখতে লিখতে, মিউজিক কম্পোজ করতে করতে তুমি সেই তোমার জীবনের মূল্যবান সময়টা দিয়ে দিয়েছো, যার ফলে তুমি ইউ গ্রোন গ্রে, তুমি গ্রে হয়ে গেছো, মানে কি ওল্ড হয়ে গেছো, অ্যান্ড নাথিং এলস টু সে, এবং তুমি শুধু এই মিউজিকটাই লিখে গেছো, আর কিছু লিখতে পারো নি, আর কিছু বলতে পারো নি, ঠিক আছে? তো তুমি তার মানে এখানে বলতে চাচ্ছে কি তোমারও একটা জীবনের বড় অংশ, একটা বড় সময় তুমি সেই মিউজিকের প্রতি দিয়ে দিয়েছো, তার ফলে কী হচ্ছে? ইজ দিস ইয়োর সোল প্রাইজ ফ্রম আ ফ্রেন্ড, গ্রেটলি হিজ অপেরা সাস্টেইনস ইনটেন্ট। ইজ দিস ইয়োর সোল প্রাইজ, সোল প্রাইজ মানে এখানে হচ্ছে সোল মানে অনলি, তো এটা কি তোমার অনলি প্রাইজ, প্রশংসা ফ্রম আ ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছ থেকে কি এটাই তোমার একটা প্রশংসা? কি হয়, আমরা যখন তুমি যখন গান কম্পোজ করছো, ঠিক আছে, একটা গান যখন হিট হচ্ছে, সবাই শুনছে, সবার মুখে মুখে তোমার গান, তো তার ফলে কী হয়, তোমার আত্মীয়রা, তোমার ফ্রেন্ডরা তোমাকে প্রেস করবে, প্রশংসা দেবে, বাহবা দেবে, তো এটাই কি তোমার পাওনা? গ্রেটলি হিজ অপেরা সাস্টেইনস ইনটেন্ট, অপেরা হচ্ছে মিউজিক কম্পোজিশন, সরি ড্রামাটিক কম্পোজিশন উইথ মিউজিক, অপেরা হচ্ছে যেখানে ড্রামাগুলো কম্পোজ করা হয় আর স্টেজ করা হয়, ঠিক আছে, এবং সেখানে মিউজিক তো অপরিহার্য পার্ট, মিউজিক থাকবেই, তো কী হচ্ছে, গ্রেটলি হিজ অপেরা সাস্টেইনস, সাস্টেইনস মানে মিউজিক, ঠিক আছে, হারমোনিয়াস মিউজিক, গ্রেটলি হিজ অপেরা সাস্টেইনস মিউজ ইনটেন্ট, তো যখন অপেরাগুলোতে তোমার সেই মিউজিক বাজে এবং তোমার মিউজিকের ফলে যখন জনসমুদ্রের ভিড় উপচে পড়ে তোমার সেই মিউজিকের সংস্পর্শে, যখন অপেরাটা জনসমক্ষে সবার সামনে প্রতিফলিত হয়, ঠিক আছে, সবার মুখে মুখে তোমার সেই মিউজিকের নাম হয়, তো এই এই যে তুমি যে মিউজিকটা তুমি দান করলে তোমার, যার ফলে অপেরাটা একটা প্রাণ ফিরে পেলো, তো এটা হচ্ছে তোমার কাজ, এবং এর ফলে তোমার কি এটাই কি তোমার প্রশংসা, এটাই কি তোমার প্রেজ, ঠিক আছে, তোমার ইজ দিস ইয়োর সোল প্রেজ ফ্রম আ ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের কাছ থেকে এটাই কি তোমার প্রশংসা, তুমি অনেক বছর ধরে টাইম স্পেন্ড করে একটা গান লিখেছো, ঠিক আছে, মিউজিক কম্পোজ করেছো, সেই মিউজিকটা তুমি আজ তোমাকে অপেরার মধ্যে তোমার মিউজিক বাজছে, ঠিক আছে, তো এর ফলে কী হয়, তুমি প্রশংসা পাচ্ছ, বাহবা পাচ্ছ তোমার ফ্রেন্ডের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে, তো এটাই কি তোমার পাওয়া, এটাই জাস্ট এইটুকুই, কারণ তুমি তো একটা বড় সময় কাটিয়ে দিয়েছো মিউজিকের প্রতি, ঠিক আছে, কী বলছে তারপরে, বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড, কিন্তু মিউজিকের ক্ষেত্রে কী হয়, আজকে যে গানটা ট্রেন্ডিং করছে, ট্রেন্ড করছে, কাল কিন্তু সেই গানটা থাকবে না, আজকে যে গানটা সবার মুখে মুখে ভালো লাগছে সেই গানটা কাল কিন্তু সবার ভালো লাগবে না, এটা আমাদের সঙ্গেও হোক, নিজেদের দিয়ে বিচার করলেও আমরা বুঝতে পারবো, কিছুদিন আগে আমাদের হয়তো কোনো একটা গান খুবই ভালো লাগতো, হ্যাঁ, কারোর স্যাড সং ভালো লাগে, কারোর রোম্যান্টিক সং, কারোর মানে যেসব ডিজে ধরনের যেসব গান, তো যাই হোক সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তো আমাদের আমারও কী হয় সবার ক্ষেত্রেই একটা গান কিছুদিন আগে হয়তো ভালো লাগতো, বাট এখন কিন্তু সেই গানটা অতটা ভালো লাগে না, এখন একটা নতুন গান ভালো লাগে, তো এটাই বলছে, বলছে কি মিউজিকের যে ট্রেন্ড, মিউজিকের যে ফ্যাশন সেটা কিন্তু এন্ড হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে, তো বাট ইন মিউজিক উই নো, কিন্তু আমরা বলছে তাই আমরা জানি যে মিউজিকের ক্ষেত্রে ফ্যাশন এন্ড হয়, মানে মিউজিক অফ ট্রেন্ড, ট্রেন্ড অফ মিউজিক, ঠিক, সেটা কী হয় এন্ড হয়ে যায়, তো তোমারও আজকে তুমি যে মিউজিকটা কম্পোজ করেছো সেটা হয়তো আজকে ট্রেন্ডে আছে, বাট এটা কিন্তু বেশি দিন থাকবে না, কিছুদিন পর সেটা এন্ড হয়ে যাবে। আই গেভ মাই ইউথ বাট উই রাইড ইন ফাইন, আই গেভ মাই ইউথ মানে কি বলছে, আমি তো জাস্ট আমার ইউথটা দিয়েছি আমার সেই বিলাভডের জন্য, আমার সেই ভালোবাসার জন্য আমি জাস্ট আমার ইউথটা দিয়েছি, ঠিক আছে, তারপরেও কিন্তু আমি আলটিমেটলি আমি রিজেক্টেড হলেও আলটিমেটলি কিছুটা পেয়েছি, কী পেয়েছি, ওয়ান মোর লাস্ট রাইট টুগেদার, বাট গ্রেট মিউজিশিয়ান গ্রেট স্কার্পটা তোমরা কী পেয়েছো, তোমরা তো স্কার্পটা তুমি 20 বছর দিয়ে দিয়েছো মিউজিশিয়ান, তুমি মিউজিক কম্পোজ করতে করতে বুড়ো হয়ে গেছো, বাট তোমরা কী পেয়েছো, বাট আমি জাস্ট আই গেভ মাই ইউথ, আমি জাস্ট আমার ইউথটা দিয়েছি আমার বিলাভডের প্রতি, তার ফলে আমি কেউ কিছুটা পেয়েছি, বাট উই রাইট, তাই আমরা কি রাইট করতে পারছি ইন ফাইন, ইন ফাইন মানে অ্যাট লাস্ট। স্ট্যানজা নাম্বার 9, এখানে দেখো স্ট্যানজা নাম্বার 9 রবার্ট ব্রাউনিং কিছুটা মেটাফিজিক্যাল টাইপের কথা বলবে, ঠিক আছে, তার মতে আমাদের এই জীবন, এই জীবনে এই যে একটা জীবন আমরা বর্তমানের পৃথিবীতে আছি, এর পরেও নাকি আর একটা জীবন আছে এবং সেটাকে আমাদেরকে লিড করতে হয়, এবং এখানে যে আমাদের অসম্পূর্ণ চাওয়া পাওয়াগুলো থাকে সেগুলো নাকি পরের জীবনে গিয়ে
মানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন হেভেন, ঠিক আছে, সেখানে গিয়ে নাকি আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়। তো তার মতে আমাদের সেই পরের জীবনের জন্য কিছুটা বাকি বাঁচিয়ে রাখা প্রয়োজন, কারণ আমরা যদি সব এই জীবনে পেয়ে যাই, সব কিছুই আমাদের সাকসেসফুল, যদি সাকসেসফুল লাইফ লিড করি আমরা এখানে, তাহলে পরের জীবনের জন্য তো আমাদের কোনো আশা কিছু বেঁচে থাকার কোনো আশা থাকবে না, তাই না? তো সেটাই বলতে চাইছি। অ্যাকচুয়ালি একটা গান আছে অনুপম অনুপম রায়, খুব সম্ভবত অনুপম রায়, যে সব পেলে নষ্ট জীবন একটা কথা আছে, ঠিক আছে? তো সেই অ্যাকচুয়ালি সেই মিনিংটাই কিছুটা এখানে, কিন্তু সব পেলে নষ্ট জীবন কী যেন পুরো গানটার লিরিক্সটা মনে নেই, তো সম্ভবত অটোবায়োগ্রাফি সিনেমার গান মনে হচ্ছে। তো যাই হোক, সেই গানটার কিছুটা ওই যে একটা লাইন আছে সব প্লেই নষ্ট জীবন, সেই রকম কিছুটা মিনিং এখানে। তো দেখো আমরা এখানে একটু টিপিক্যাল টাইপের তো বোঝার চেষ্টা করি, ওকে? হু নোজ হোয়াটস ফিট ফর আস, হোয়াট ইজ ফিট ফর আস মিনস হোয়াট ইজ গুড ফর আস, বলছে আমাদের জন্য কি ভালো কি খারাপ, কোনটা ভালো, সাকসেসফুল ভালো না এই যে আমরা ফেইলার হচ্ছি এটা ভালো, কে জানে, এর খবর কিন্তু কেউ রাখে না, কেউ বলতে পারে না আমাদের জন্য কি ভালো কি খারাপ, কি ভালো আমাদের জন্য। হ্যাড ফেট প্রপোজড ব্লেস হিয়ার শুড সাবলিমেট মাই বিং, কি বলছে, হ্যাড ফেট প্রপোজড ব্লেস হিয়ার, হিয়ার মিনস আমরা এই যে পার্থিব জগৎ, আমরা যে পৃথিবীতে আছি সেটাকে ইন্ডিকেট করছে, অ্যান্ড ব্লেস মানে হচ্ছে জয় হ্যাপিনেস, ওকে, আর মাই বিং হচ্ছে, মাই বিং মানে কি মাই সোল। তো এরকম বলছে হ্যাড ফেট প্রপোজড ব্লেস হিয়ার, যদি এরকমটা হতো যে আমাদের ফেটে কিছুটা কী হতো, আমাদের যে হ্যাপিনেস জয় এগুলো যদি লেখা থাকতো, ঠিক আছে, সেগুলো যদি লেখা থাকতো আমাদের ফেটে যদি এগুলো থাকে, হ্যাড ফেট প্রপোজড ব্লেস হিয়ার শুড সাবলিমেট মাই বিং, এবং সেগুলোই যে আমাদের এই জীবনে পূর্ণ করতে হবে, আমাদের যে মাই বিংস মানে কি মাই সোল, এবং সেগুলো যে আমরা এই জীবনে পূরণ করব, এমনটা যদি হতো তাহলে কেমন হতো, মানে কি বলতে চাইছে, বলছে আমি আমার ফেটে যদি এটা লেখা থাকতো যে আমি সব কিছুই, আমার যে সাকসেসফুল, আমার যে চাওয়া পাওয়া সবগুলো যদি এখানে এই যে প্রেজেন্টলি যে ওয়ার্ল্ডে আছি এখানেই যদি পূরণ হয়ে যায়, ঠিক আছে, এখানেই যদি পূরণ করতে পারতাম, এখানেই যদি পূরণ হয়ে যেত তাহলে কী হতো, তাহলে তো পরের জীবনের জন্য আমাদের কিছু মানে আশাই বাকি থাকতো না, গট ইট? তো তারপরে কী বলছে, হ্যাড আই সাইন দ্য বন্ড, আমি কি কোনো সাইন, কোনো বন্ডে সাইন করে এসেছি, কোনো সাইন, কোনো বন্ড কি সাইন করেছি যে আমার যেসব পার্থিব, যেসব আশা সুখ চাওয়া সাকসেসফুল লাইফ যেগুলোই আমার চাওয়া পাওয়া আছে সবই এই জীবনে আমাকে পূর্ণ করতে হবে, এমনটা তো কোনো আমি কেউ কোনো বন্ডে সাইন করে আসিনি, ঠিক আছে, হ্যাড আই সাইন দ্য বন্ড, আমি কি বন্ডে সাইন করেছি। স্টিল ওন মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড, তারপরেও কি বলছে, আমাদেরকে লাইফ বিয়ন্ড মানে লাইফ আফটার ডেথ, কি বলছে, আমাদের এই জীবনটার পরেও আর একটা জীবন লিড করতে হবে, লিড করতে হয় অ্যাকর্ডিং টু রবার্ট ব্রাউনিং, তিনি এখানে সেই পরজীবনের বিশ্বাসী, পরজীবনের কথা বলছেন, বলছে আমাদের এই জীবন এই এখানেই শেষ নয়, এর পরেও আমাদের জীবন আছে, আমাদের সেখানে কি লাইফ লিড করতে হবে, ঠিক আছে, পরের জীবনে গিয়ে আমরা আমাদের লাইফ লিড করতে, এবং সেই জীবনটা কি আমাদের এখানে যেগুলো আশা চাওয়া পাওয়া বাকি থেকে যায় সেগুলো পরের জীবনে পূর্ণ হবে অ্যাকর্ডিং টু রবার্ট ব্রাউনিং, ওকে। তো স্টিল ওন মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড, তো আমাদের কি এই জীবনের পরে আরও একটা জীবনকে লিড করতে হবে। হ্যাভ আ ব্লেস টু ডাই উইথ, হ্যাভ আ ব্লেস টু ডাই উইথ, এখানে ব্লেস মানে হোপ বা হ্যাপিনেস, হোপটা বেটার হবে। তো কী বলছে, বলছে হ্যাভ আ ব্লেস টু ডাই উইথ, বলছে আমরা যখন মারা যাবো আমাদের কিছু হোপ নিয়ে, কিছু অতৃপ্ত কিছু হোপ নিয়ে মারা যাওয়া ভালো, মারা যাওয়া উচিত। কেন অতৃপ্ত হোপ নিয়ে কিছু মারা যাওয়া উচিত, তাহলে আমাদের পরের জীবনের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, আমরা পরের জীবনে সেটাকে মানে আমাদের যেখানে অপূর্ণ আছে সেটা পরের জীবনে গিয়ে পূর্ণ হবে, বাট এখানেই যদি পূর্ণ হয়ে যায় তাহলে তো পরের জীবনের প্রতি আমাদের কোনো অ্যাট্রাকশান, আকর্ষণ কিছুই থাকবে না, গট ইট? তো সেটাই বলছে হ্যাভ আ ব্লেস টু ডাই উইথ, আমাদের যখন মারা যাবো আমাদের কিছু হোপ নিয়ে সেটা মারা যাওয়া বেটার, সেটাই বেটার হবে। ডিম ডিসক্রাইবড, এবং যেটা হবে ডিম ডিসক্রাইব মানে কি যেটা অস্পষ্ট, যেটা আবছা, ডিসক্রাইব মানে ডিমলি সিন, যেটা অস্পষ্ট আবছা, যেটা নট ক্লিয়ার, ঠিক আছে, যেটা ক্লিয়ার নয়, যে আমাদের যে আশাটা যেটা ক্লিয়ার নয়, ঠিক আছে, যেটা অস্পষ্ট এবং যেটা আমাদেরকে অস্পষ্ট মানে কি ওটা আমাদের অ্যাট্রাক্ট করবে যে কী আছে বই পরের জীবনে, আমাদের আমাদের জন্য কী ওয়েট করছে, আমরা সাকসেস পাবো না পাবো না, তো সেজন্য বলছে ডিমলি ডিসক্রাইব, যেন সেটা অস্পষ্ট থাকে। দিস ফুট
ওনস প্লান্টেড অন দ্য গোল দিস ফুট ওনস প্লান্টেড অন দ্য গোল বলছে আমরা যখনই আমরা আমাদের সেই গোলে পৌঁছে যাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যখন আমাদের সেই অ্যাচি আমাদের সেই গোলে পৌঁছাতে সাহায্য করে কি বলছে আমার প্রত্যেকটা পদক্ষেপ যদি আমার সফলতা এনে দিত তাহলে কেমন হতো ঠিক আছে দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল কি বলছে বলছে যাবতীয় সফলতার স্বীকৃতির মালা আমি পরিধান করতাম যদি তাহলে কেমন হতো মানে কি বলছে আমি যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গিয়ে আমি যদি আমার গোলটাকে অ্যাচিভ করতাম সফল হতাম এবং তারপরে কি আমি সেই আমি যে স্বীকৃতি পেয়েছি সফলতার স্বীকৃতির মালা যদি আমি পরিধান করতাম ওকে গার্ল্যান্ড মানে মালা কুডাই ডিসক্রাই সার্চ তাহলে কি আমি দেখতে পেতাম ডিসক্রাই মানে এখানে ডিসক্রাই মানে সি ওকে ওয়াচ তো তাহলে কি আমি দেখতে পেতাম কী দেখার কথা বলছে বলছে আমার যদি এই বাস্তব জীবনে সবই কিছু পূর্ণ হয়ে যেত আমার যদি সাকসেসফুল আমি পেয়ে যেতাম আমার যদি বিলভ যদি আমাকে অ্যাকসেপ্ট করতো তাহলে কি আমি এগুলো দেখতে পেতাম কুড আই ডিসক্রাই সাচ আমি কি তাহলে দেখতে পেতাম কী দেখার কথা বলছে ওই যে হেভেনলি লাইফের যে জয় হেভেনলি লাইফে যে তার জন্যে কিছু ওয়েট করে আছে তার জন্যে তো সেইগুলো কি আমি দেখতে পেতাম যেটা কি না ডিমলি ডিসক্রাইবড ঠিক আছে অস্পষ্ট যেটা তো কুড়াই ডিসক্রাইস আস মানে কি তাহলে কি আমাদের সেই সব ওইগুলো কি আমাদের চোখে পড়তো ট্রাই অ্যান্ড টেস্ট তো এখানে রিডার্সদের উদ্দেশ্যে বলছে ট্রাই অ্যান্ড টেস্ট বলছে এটা নিয়ে একটু ট্রাই করা উচিত মানে কি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত এক্সপেরিমেন্ট করা উচিত আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট সিঙ্ক ব্যাক মিন্স এখানে রিট্রিটিং ঠিক আছে পিছিয়ে আসা বা পিছিয়ে আসা বা সিঙ্ক ব্যাক মানে নত হওয়া ঠিক আছে স্টুপ হওয়া শাডারিং মানে কি ট্রেমলিং মানে ভয়ে কাঁপমান অ্যান্ড ফ্রম দ্য কোয়েস্ট কোয়েস্ট মানে কি অনুসন্ধান তো বলছে আমি যখনই ট্রাই অ্যান্ড টেস্টের পরে মানে ট্রাই অ্যান্ড টেস্ট কী বলছে বলছে মানে আমাদের রিডারদের উদ্দেশ্যে বলছে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা উচিত তো তারপরেই বলছে আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট এবং আমি যখনই এই বিষয়টা নিয়ে ভাবতে গেছি ভাবার চেষ্টা করেছি যে এই যে হেভেন অ্যান্ড হেলের যে ব্যাপারটা এই যে হেভেন অ্যান্ড যে প্রেজেন্ট ওয়ার্ল্ড এইসব ব্যাপার নিয়ে যখনই ভাবার চেষ্টা করেছি আই সিঙ্ক ব্যাক শাডারিং আমি কি ভীত হয়েছি ভয়ে কাঁপমান হয়ে সেখান থেকে কি সিঙ্ক ব্যাক মানে কি রিট্রিট করতে করেছি ঠিক আছে কোয়েস্ট মানে কি সেই লক্ষ্য আমার যে লক্ষ্যটা সেখান থেকে কি আমি পিছিয়ে চলে এসেছি রিট্রিট করেছি বা সেখানে আমি স্টুপ করেছি নত হয়েছি আর্থ বিং সো গুড উড হ্যাভেন সিম বেস্ট বলছে পৃথিবীটা যদি সুন্দর পৃথিবীটা তো সুন্দর অবশ্যই পৃথিবী যদি সুন্দর উড হ্যাভেন সিম বেস্ট তাহলে কি হেভেনটা কি আমাদের বেস্ট মনে হতো দেখো পৃথিবী তো সুন্দর ঠিক আছে পৃথিবী যদি আমাদের কাছে সবথেকে ভালো জিনিস মনে হয় তাহলে হেভেনের প্রতি আমাদের কি কোনো অ্যাট্রাকশান থাকবে কোনো অ্যাট্রাক্ট থাকবে আমাদের থাকবে না তো তাই বলছে পৃথিবী যদি সুন্দর হয় উড হেভেন সিম বেস্ট তাহলে আমাদের কি হেভেনটা কি বেস্ট মনে হবে তাহলে কি মানে তার মতে বলতে চাইছেন যে আমাদের যে পৃথিবীটা আছে তার থেকে হেভেনটা অনেকটা বেটার এবং এটাই আমরা জানি ঠিক আছে সেটাই বলছে যদি পৃথিবী সুন্দর হয় তাহলে হেভেনটা কি বেস্ট হতো নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট সো তারপরে কনক্লুশনে তিনি একরকম আসছেন বলছে যাই হোক আমি সেসব নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না এবং যখনই ভাবনা চিন্তা করে গেছি আমি ভয়ে কাঁপমান হয়েছি হরিফাইড হয়েছি ভীত হয়েছি এই যে শাডারিং কথাটি বলছে ঠিক আছে তো তারপরে কি বলছে নাও এখন হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট বলছে আমি সেই হেভেন আফটার লাইফ মানে অ্যাকচুয়ালি যে আফটার লাইফে তিনি কথা বলছেন আফটার ডেথ ওকে তো সেটা অ্যাকচুয়ালি হেভেনের কথাই বলছেন বলছে নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট আমি যে রাইট করছি আমি এটা নিয়েই ভাবতে চাই হেভেন অ্যান্ড শি আমার সেই হেভেনের চিন্তাভাবনা এবং তাকে নিয়ে যেসব চিন্তাভাবনা সেগুলোকে আমি কি বিয়ন্ড সেগুলোকে আমি পাশে রেখে দিতে চাই সেগুলোকে নিয়ে আমি এখন ভাবতে চাই না সেগুলোকে আমি দূরে রেখে দিতে চাই তো সে আমি এখন যেটা নিয়ে ভাবতে চাই সেটা হচ্ছে দিস রাইড আমি শুধুমাত্র রাইড করছি এটা নিয়েই ভাবতে চাই আমি সেসব হেভেন এবং তাকে এর থেকে দূরে সরিয়ে রাখতে চাই আমি তাদেরকে নিয়ে এখন ভাবতে চাই না গট ইট তো এটা হচ্ছে আমাদের স্ট্যানজা নাম্বার 9 এটা একটু মেটাফিজিক্যাল টাইপের তো আমরা যদি একটু সাম আপ করি তাহলে বিষয়টা হচ্ছে অ্যাকর্ডিং টু রবার্ট ব্রাউনিং আমি আগেও বলেছি আর একবারও বলছি যে
তিনি এই স্ট্যান্ডজাতে বলেছেন আমাদেরকে এই জীবনের পরে আরও একটা জীবন লিড করতে হবে, এবং যেটা সম্ভবত হেভেনলি লাইফ, ঠিক আছে? এবং সেই লাইফের জন্য আমাদের সেই পরজীবনের জন্য কিছুটা আশা আকাঙ্ক্ষা, কিছুটা সাকসেস বাঁচিয়ে রাখা উচিত। কারণ আমরা যদি এই জীবনে সব কিছু সাকসেস পেয়ে যাই, ঠিক আছে, আমরা যদি এই জীবনে সব কিছু পেয়ে যাই, তাহলে তো পরের জীবনে আমরা আর কিছুই মানে পরের জীবনে তো আমাদের কিছু পাওয়ার যে অ্যাট্রাকশানটা সেটা থাকবে না। তো আমরা যদি এখানে অসম্পূর্ণ থেকে যাই, অসফলতা পাই, তাহলে আমরা কি পরের জীবনে সফলতা পাবো? সেই একটা হোপ নিয়ে কিন্তু আমরা পরের জীবনে যেতে চাইবো, যেতে রাজি চাইবো। অ্যাকচুয়ালি তিনি যেখানে রিজেক্টেড হয়েছেন, ঠিক আছে, সেটাই বলছে, বলছে আমি হয়তো এই জীবনে এই ওয়ার্ল্ডে রিজেক্ট হয়েছি, বাট ঠিক, কিন্তু তিনি আশা রাখছেন যে পরের জীবনে গিয়ে আফটার ডেথ, ঠিক আছে, তিনি কিন্তু তার বিলাপদের সঙ্গে আবার থাকতে পারবেন, তার সঙ্গে মিলতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মেন বিষয়। তো তার জন্য কি আমাদেরকে কিছুটা হোপ, কিছুটা আশা বাঁচিয়ে রাখা উচিত। এই নিয়ে একটা ছোট্ট তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন না, অনেক দিনই আগে, সঠিক মনে পড়ছে না বিষয়টি, তবে একটু বলছি, গোয়ার কোনো এক কাপেল, ঠিক আছে, তারা খুব রিচ কাপেল, খুবই ধনী পরিবার, এত টাকা তাদের, প্রচণ্ড পরিমাণ টাকা। তো তাদের সম্ভবত হোটেলের মালিক এরকম কিছু একটা ছিল। তো তারা কিন্তু মানে জীবনের সব রকম সুখ তারা পেয়ে গেছে, ঠিক আছে, তারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, বিভিন্ন রকম মানে মোটামুটি পৃথিবীর যত সুখ আছে তারা কিন্তু সব উপভোগ করেছে। এবং সেই উপভোগ করার ফলেই তাদের কাছে কিন্তু লাইফটা একরকম বোঝা হয়ে গিয়েছিল, যে তারা মনে করছিল যে এর থেকে হয়তো আমাদের আর কিছু, আমরা আর কিছু সুখ পেতে পারি না, আমাদের জন্য আর কিছু ওয়েট করছে না। তো তারা কিন্তু দুজনেই কিন্তু খুবই রিচ ফ্যামিলি, ঠিক আছে, তারা কিন্তু দুজনে একই সঙ্গে সুইসাইড করে। কেন? তাদের কিন্তু সব, কারণ তাদের মতে আমাদের সব চাওয়া পাওয়া আশা পূর্ণ হয়ে গেছে এখানে, তো তারা আর কিন্তু বাঁচতে চায় না। তো খুব সম্ভবত তারা মানে তাদের বয়সটা যেমন ছিল, 40-এর আশেপাশে এরকম ছিল, তারা কিন্তু দুজনে একসঙ্গে সুইসাইড করে। তো এখানেও কিন্তু সেই বিষয়টা এরকম, তাদের যদি আমরা তো আশাতেই বাঁচি যে আমাদের এই এটা করার পরে ওটা করতে হবে, ওটা কমপ্লিট করার পরে আমাকে ওই লেভেলে যেতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে, এইভাবেই তো, এই আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে। তো এখানেও মিনিংটা একই, এবং তাদের যে 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 কাপলের কথা বললাম তাদেরও বিষয়টা একই, তারা সব কিছু অ্যাচিভ করার ফলে তারা কিন্তু মনে করছে যে আমাদের আর কিছু অ্যাচিভ করার নেই, তারা কিন্তু সুইসাইড করে। স্ট্যানজা নাম্বার 10, এটাই লাস্ট স্ট্যানজা, ঠিক আছে। তাহলে এই স্ট্যানজাটা করলে আমাদের এই টোটাল টেক্সট অ্যানালিসিস কমপ্লিট। তো স্ট্যানজা নাম্বার 10, এখানে দেখো, মেনলি এখানে আমরা দেখব যে বিলাভড সে কিনা উইশ জানাচ্ছে, সরি, লাভার উইশ জানাচ্ছে যে সে যে তার বিলাভডের সঙ্গে লাস্ট রাইড টুগেদার করছে, তো এই লাস্ট রাইড টুগেদারটাকে সে এটারনালাইজ করতে চায়। সে চায় যে তাদের যেন এই লাস্ট রাইড টুগেদারটা লং টার্ম ধরে চলুক, সেটা যেন শেষ না হয়। তাহলে কী হবে? তাহলে তার আর হেভেনের প্রয়োজন হবে না, কারণ সে তার বিলাভডের কাছে আছে, এবং সে যে এখন তার বিলাভডের কাছে আছে, এবং এটাই তার কাছে, পৃথিবীটাই এখন তার কাছে হেভেনে পরিণত হয়েছে, এবং সে চাই যে এই হেভেনটাকে ধরে রাখতে, লাস্ট রাইড টুগেদারটাকে ধরে রাখতে, ঠিক আছে। এবং সে উইশ জানাচ্ছে যে এটা যেন মানে এটারনালাইজ সে যেন করতে চায়, ঠিক আছে। তো দেখো আমরা টেক্সট অ্যানালিসিসের মধ্যেই সে সবই আছে, দেখে নেবো আমরা। ওকে, তো শুরু করছি আমাদের স্ট্যানজা নাম্বার 10। অ্যান্ড ইয়েট শি হ্যাজ নট স্পোক সো লং, এবং সে হঠাৎ করে এবার তার সে মিস্ট্রেসের দিকে তাকালো, তাকিয়ে দেখলো কি তার মিস্ট্রেস কিন্তু শি হ্যাজ নট স্পোক সো লং, তার মিস্ট্রেস কিন্তু একটা কথাও এখনও কোনো কথাও বলেনি, এখনও পর্যন্ত তার মিস্ট্রেস কিন্তু কোনো কথা বলেনি, এতক্ষণ যা বলে এসেছে তো সবই কিন্তু বলেছে কে, লাভার। এবং সেই জন্য কিন্তু এটাই কিন্তু ড্রামাটিক মনোলগ। তো তার মিস্ট্রেসকে সে খেয়াল করে দেখলো যে তার মিস্ট্রেস এখনও কিন্তু একটা ওয়ার্ডও বলেনি। হোয়াট ইফ হেভেন বি দ্যাট, বলছে আমরা যে এই যে প্রেজেন্টে আমরা যে পৃথিবীতে দুজন লাস্ট রাইড টুগেদার করছি, এটাই আমাদের কাছে হেভেন। হোয়াট হেভেন বি দ্যাট, আমরা যে লাস্ট রাইড টুগেদার করছি এটা যদি হেভেন হয়, কি বলছে, হোয়াট ইফ হেভেন বি দ্যাট, বলছে এটা যদি হেভেন হতো, আমরা তো দুজন লাস্ট রাইড টুগেদার করছি, একই সঙ্গে আছি, দুজন পাশাপাশি বসে আছি, ঠিক আছে, একই সঙ্গে রাইড করছি, তো এটা যদি হেভেন হতো, এবং এটাই কিন্তু তার কাছে হেভেন, সে চায় না আর হেভেনের কিন্তু তার আর প্রয়োজন নেই, কারণ তার কাছে এটাই হেভেন। ফিয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট,
ফেয়ার অ্যান্ড স্ট্রং, এখানে ফেয়ার ইন্ডিকেট করছে কে? ফেয়ার ইন্ডিকেট করছে বিলাভডকে, ঠিক আছে? এখানে ফেয়ার ইন্ডিকেট করছে বিলাভডকে অ্যান্ড স্ট্রং ইন্ডিকেট করছে লাভারকে। ওকে, তো কি বলছে? ফেয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট। লাইফস বেস্ট মানে কি? লাইফস বেস্ট মোমেন্ট। তো এখানে দেখো বিলাভড অ্যান্ড লাভার তারা দুজন এখন কাপেল, তারা কি লাইফের বেস্ট মোমেন্টে আছে, ঠিক আছে? অ্যাট লাইফস বেস্ট মোমেন্ট, লেট লাইফস বেস্ট মানে কি? এনজয়েবল পিরিয়ড অফ লাইফ, ঠিক আছে? বেস্ট মোমেন্ট অফ এনজয়েবল পিরিয়ড অফ লাইফ, ওকে? তো তারা এখন কি, তারা একই সঙ্গে এখন লাইফের বেস্ট মোমেন্টে আছে, কারা দুজন? ফিয়ার অ্যান্ড স্ট্রং মানে কি, যে বললাম যে বিলাভড অ্যান্ড লাভার, ঠিক আছে? উইথ আওয়ার আইজ আপটার্নড, উইথ আওয়ার আইজ, আওয়ার আইজ অ্যান্ড আওয়ার আইজ আর লুকিং ফর হেভেন, ঠিক আছে? তারা কী করছিলো? তার আইজটা কি আপটার্ন মানে টুয়ার্ডস হেভেন, তাদের চোখ দুটো হেভেনের দিকে, তার মানে কি উপরের দিকে দেখছিল, আকাশের দিকে দেখছিল, যেন হেভেন খোঁজার চেষ্টা করছিল। উইথ আওয়ার আইজ আপটার্ন হুইদার লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসসান্ড, হুইদার মানে কি এখানে হোয়ার, ঠিক আছে? লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসসান্ড। তো মানুষের মতে যারা, আমাদের এটা ধারণা যে হেভেনে, কিন্তু আমরা যখন হেভেনে পৌঁছাই তখন সব কিছু হ্যাপিলি শুরু হয়, ঠিক আছে? সব কিছু সেখানে কি হ্যাপিলি শুরু হয়। মেন ইমাজিনস দ্যাট ইট ইজ ইন হেভেন, দ্যাট লাইফ বিগিনস উইথ হ্যাপি পারফেক্ট, ওকে? কারণ পৃথিবীতে যখন আমাদের মানে অতৃপ্ত কিছু আশা পা বাসনা থেকে যায় যেগুলো পূর্ণ হয় না, সেগুলো আমরা জানি যে, আমরা শুনেছি যে সেগুলো কি হেভেনে গিয়ে নাকি পূর্ণ হয়। তো হেভেনটা তাদের কাছে যেন হ্যাপিলি শুরু হয়, হ্যাপিলি মানে হেভেনের মধ্যে দিয়ে তাদের বেস্ট মোমেন্টটা, মানে হেভেনে যখন পৌঁছাই প্রথম মোমেন্টটাই নাকি হ্যাপিলি শুরু হয়। গট ইট? তো সেই জন্য বলছে হোয়েদার্স লাইফ ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসসান্ড উই ফিক্সড সো, উই ফিক্সড সো মানে কি আমরা একে অপরের সঙ্গে ফিক্সড হয়ে বসে আছি, পাশাপাশি বসে আছি। এভার শুড ডু অ্যাবাইড, এভার শুড ডু অ্যাবাইড, অ্যাবাইড মানে কন্টিনিউ। বলছে কত না ভালোই হতো এটা যদি কন্টিনিউ করতে পারতাম, এটা যদি কন্টিনিউ করা যেত তাহলে কত না ভালোই হতো। কারণ আমি তো এখন বর্তমানে প্রেজেন্টে হেভেনে আছি, আমার আর আমার পাশে আমার বিলাভড আছে মানে কি আমি হেভেনে আছি, আমার আর হেভেনের প্রয়োজন নেই। তো এটা যদি কন্টিনিউ করা যেত কত না ভালোই হতো। হোয়াট ইফ উই স্টিল রাইড অন, যদি আমরা একই সঙ্গে স্টিল রাইড অনটা করতে পারতাম। স্টিল মানে কি, যদি আমরা এই যে রাইড যেটা করছি এটা যদি অনেক লং টার্মের জন্য করতে পারতাম তাহলে কত না ভালোই হতো, কেমন হতো তাহলে যদি আমরা রাইডটা লং পিরিয়ডের জন্য করতে পারতাম। উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ, উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ। বলছে আমরা তো ওল্ড হয়ে যাব, মানুষ মাত্রই ওল্ড হবে, এটাই ইন এটাই হচ্ছে কি, এটাই সত্য এবং এটাই হচ্ছে প্রকৃতির রুল, মানুষ তো আর ওল্ড হবেই। তো কি আমরা তো একদিন ওল্ড হয়ে যাবো, বাট আমার যে আমাদের যে এক্সপিরিয়েন্স, এখানে দেখো একটা কথা আছে ওল্ড ইয়েট নিউ, ওকে? ওল্ড মানে এখানে তো মানুষের ওল্ড হয়ে যাওয়া সেটাই বোঝাচ্ছে, নিউ মানে কি এক্সপিরিয়েন্সকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? বলছে আমরা তো ওল্ড হয়ে যাবো, উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ, আমরা তো ওল্ড হয়ে যাবো বাট আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো থাকবে, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো হবে সেগুলো কিন্তু সব নিউ মতো, সেগুলো আমাদের কাছে সবসময় নতুন থাকবে, নতুন হয়ে আমাদের সামনে ভেসে বেড়াবে আমাদের এক্সপিরিয়েন্সগুলো। চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, বলছে আমরা তো চেঞ্জ হয়ে যাবো, মানুষের জীবন তো চেঞ্জ হবেই। তো আমাদের চেঞ্জটা কেমন হবে? চেঞ্জ নট ইন কাইন্ড, কাইন্ড মানে কি এখানে হচ্ছে ফর্ম। বলছে আমাদের দেহের চেঞ্জ নট ইন কাইন্ড, আমাদের যে দেহে তার আকারের হয়তো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমাদের দেহের এখানে কাইন্ড মানে হচ্ছে চেঞ্জ নট ইন কাইন্ড মানে কি আমাদের যে বডিলি এন্টিটি তার হয়তো চেঞ্জ হবে না, বাট ইন ডিগ্রি, ডিগ্রি মানে এখানে ডিগ্রি মানে কি এখানে বলছে ইন্টেন্সিটি অফ লাভ, ঠিক আছে? কিন্তু আমাদের ভালোবাসার যে তীব্রতা, ঠিক আছে, আমাদের যে ভালোবাসার তীব্রতা সেটা চেঞ্জ হবে। দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, এই ইনস্ট্যান্ট বলতে তারা যে প্রেজেন্টে রাইড করছে সেটাকে বলছে দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। কত না ভালোই হতো যদি এটা ইটার্নালাইজ করা যেত, যদি এটা শাশ্বত অনির্দিষ্টকালের জন্য হতো তাহলে কত না ভালোই হতো। দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড শি রাইড রাইড টুগেদার ফর এভার রাইড অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট অ্যান্ড ইট ওয়াজ প্রুভড
and it was proved that he is in heaven, the lover is in heaven because the lover is riding with his beloved. ঠিক আছে, তো এটাই প্রমাণ হবে যে তারা যেহেতু দুজন একসঙ্গে রাইড করছে তো তাদের কাছে এটাই হেভেন। ঠিক আছে, এটাই হেভেন এবং সে এটাকে এটার্নালাইজ করতে চায়, সে এটাকে হারাতে চায় না এবং তার কাছে যেহেতু হেভেন সে পেয়ে গেছে তাই সে এটাকে এটার্নালাইজ করতে চায় এবং সে কিন্তু চায় না যে তার আর হেভেনে, সে মনে করছে যে আমার আর হেভেনে যাওয়ার দরকার নেই, এটাই আমার কাছে হেভেন। ঠিক আছে, তো আই অ্যান্ড শি রাইড টুগেদার, আমরা একসঙ্গে রাইড করছি, ফর এভার রাইড, এটা যদি এখানে শেষে কোশ্চেন মার্ক আছে, মানে কি এখানে বলছে যে এটা যদি ফর এভার করা যেত এই রাইডটা। ঠিক আছে, এই যে লাস্ট রাইড টুগেদার, অন মোর লাস্ট রাইড টুগেদার, এটা যদি ফর এভার করা যেত তাহলে কেমনটাই না হতো, কত ভালোই হতো, তাহলে আমার আর হেভেনে যাওয়ার দরকার ছিল না, আমার আর হেভেনে খোঁজা, আমার আর হেভেন খোঁজার প্রয়োজন ছিল না। গট ইট? তো এই হয়ে গেল আমাদের টেক্সট অ্যানালিসিস, দ্য লাস্ট রাইড টুগেদার 10টা স্ট্যানজা আছে, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে কোয়েশ্চেন আনসার থেকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, বাকি আমি নেক্সট ভিডিওতেও দিয়ে দেবো তোমাদের, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পিডিএফ দিয়েই দিই। তো এখানে কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেলো এটা, আমরা এবারে অন্য একটা টপিক শুরু করবো। ঠিক আছে, তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।